এখন কেনাডার টরন্টোতে উনত্রিশে মার্চ শুক্রবার বেলা উনিশ মিনিট আমি নিজ বাসা থেকে এই লাইভ ভিডিও তো করতেছি এবং পৃথিবীর যে যেখানে আছেন সব বাংলাদেশি ভাই বোন বন্ধুরা এবং সমস্ত পৃথিবীর সমস্ত মানবতাবাদী যে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুগণ মনটা বড় ভারাক্রান্ত মনে হয় বাংলাদেশে থাকলে কাছে থাকতে বোধহয় এত কষ্ট লাগতো না তাই দূরে বসে যে কষ্টটা পাচ্ছি তাছাড়া আমি নিজেই একজন সেফটি প্রফেশনাল অকুপেশনাল হেলথ সেফটি অ্যন্তরিক্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট ট্রেয়ার লাইফ প্রফেশনাল সেই দৃষ্টিতে দেখতেও আমার কাছে খুবই খারাপ লাগে আহ কারণটা হলো যে এই যে আগুন লাগা আরম্ভ হয়েছে কত কষ্ট সহ্য করব কত দুঃখ সহ্য করব কত আর দেখবো ওইগুলো নীনতলি দুর্ঘটনার পরে তারপরে দিয়েছিলাম যে এখন থেকে আমরা যদি সাবধানতা অবলম্বন না করি আরো নীমতলি ঘটবে ঘটলো ঘটলো থেকে চক বাজার পর্যন্ত আসতে গিয়ে এই সময়টুকুতে ছোট বড় নানা রকম দুর্ঘটনা ঘটলো কিছু আগুনে ঘটলো কিছু সড়ক দুর্ঘটনা কিছু বিল্ডিং ধসের দুর্ঘটনা ঘটতেই থাকলো চুরিহাটের যে দুর্ঘটনাটা সেটাও আগুনের ঘটনাটা আগুনের ওটাও কেমিক্যালের এটাও কেমিক্যালের ওখানেও একটা জিনিস আছে রাস্তাঘাট সরু মানুষ ঢুকতে পারে না একই কথা রাস্তাঘাট সরু মানুষ ঢুকতে পারে না কিন্তু বনালিতে যে ঘটনাটা ঘটলো সেখানে তো সেই অবস্থা না সেখানে তো কেমিক্যালের গোদামও নাই আর সেখানে রাস্তাঘাটও শুরু না তাহলে সেখানে আগুন গিয়ে এত বেগ কেন পেতে হলো। বন্ধুগণ আমি একটু একটুখানি ব্যাকগ্রাউন্ড আলোকপাত করি ব্যাকগ্রাউন্ড হলো যে এই যে ডিসেম্বরের শেষে যে আমাদের ইলেকশনটা হলো তথাকথিত ইলেকশন যেটাকে বলা হয় আমি কিছু বলবো না এগুলি ব্যাপারে কেন আপনারা দেশে আছেন আপনারা ভালোই খবর জানেন আমি আমার আমি ওই মায়ের কাছে মামার বাড়ির খবর বলে কোনো লাভ নাই আপনারাই জানেন যে এই যে ইলেকশনটা হলো কি ধরনের হলো কি হলো কেন হলো তারপরে তো দেখা যাচ্ছে যে এই এখানে এই এই রাতারাতি নাকি ব্যালট বাক্স ভরা হলো সবই আপনারা ভালো জানেন তো এইগুলি ব্যাপারে বা এগুলির বিরুদ্ধে যখন আন্দোলন গড়তে আরম্ভ হলো দানা আরম্ভ করলো ঠিক তখনই আরম্ভ করলো গরিহ নদীর উচ্ছেদ অভিযানটা এতদিন কেন হয় নাই এবং হঠাৎ করে এই সময় উচ্ছেদ অভিযানটা অবশ্য হঠাৎ করে বলবো না কেন আগে তো নোটিশ করি যেত্যাদি নাকি দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে অভিযানটা কেন চালানো হলো এই সময় আগেও তো চলতে পারতো আরো পরেও হতো কিন্তু ঠিক ইলেকশনের পরে যখন কি এটা নিয়ে আন্দোলন দাঙা বাড়তেছে ঠিক এই সময় এই জিনিসটা ঘটলো এইটি একটুখানি প্রশ্ন মনে মনে দাঁড়ালো যে কেন ওই জিনিসটা হলো তো ভাবল যে না এটা জাস্ট একটা কোইন্সিডেন্স হয়ে গেল তারপর যে দেখা যাচ্ছে আগুন লাগলো এই চক আগুন তারপর অল্প সময়ের ভিতর বিভিন্ন জায়গায় আগুন এতগুলো আগুন লাগলো অল্প সময়ের ভিতর আগেও তো চকবাজারের কেমিক্যাল গুদাম ছিল আগেও তো এই ছিল কিন্তু এত ঘন ঘন তো আগুন দেখি না এই ঘন ঘন আগুন লাগার কারণটা কি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে দৃষ্টিটাকে এবং মানুষের আন্দোলনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্য না আবার এমনও তো হতে পারে যেহেতু বাংলাদেশ নাকি উন্নতি করতেছে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে নিউ ইয়র্ক হয়ে যাচ্ছে তাই বাংলাদেশের বাংলাদেশ স্যাটেলাইট ও ছাড়লো যদিও দেখা গেলো যে বনানিতে এই বহুতলা ভবনে উঠার পর্যন্ত যে সামগ্রী নাই আহ ও তো কতটা যে এই যে আন্দোলনটা বাংলাদেশ এত উন্নতি হচ্ছে উন্নতির জোয়ার এসে টরন্টেও রাখতেছে হয়তো বাংলাদেশ উন্নতির জোয়ারকে বাধা দেওয়ার জন্য কোন আমাদের কোন কি বলে ওটাকে প্রতিযোগী বা যারা আমাদের ভালো চায় না তারাও তো এরকম কাজ করতে পারে এইরকম মানে মনে দানা বাড়তে আরম্ভ করবো এবং এগুলি সবগুলি যেন মনে হচ্ছে যদি একটা একটি সূত্রে বাধা তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে এখানে হয়তো এখানে একটা আন্তর্জাতিক তদন্ত কমিটি দিয়ে গঠন একটা কমিটি গঠন করে এগুলি তদন্ত করা হোক এবং আসল কারণটা বের করা হোক এটা আমি একজন সেফটি প্রফেশনাল হিসেবে বলতেছি রিস্ক ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসাবে বলতেছি এবং এই ইনসিডেন্ট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন আমার আমার প্রফেশনের একটা অংশ সেই হিসাবে বলতেছি আমি এই দেশে এতগুলো এত গোয়েন্দা থাকতে এবং এত তদন্ত এটা গোয়েন্দাও থাকতে হবে এটাতে গোয়েন্দার রিপোর্ট দরকার গোয়েন্দার গোয়েন্দার তদন্ত করতে হবে খালি ইনসিডেন্ট ইনভেস্টিগেশন তদন্ত করলে হবে না কারণটা আমি এই এই জন্য বলতেছি দেশে থাকতে আমি আন্তর্জাতিক কথাটা আনলাম কেন দেশের লোক দেশের লোককে যদি দেওয়া হবে তাহলে তো কোনো কারো প্রতি এখন দেশে কোনো বিশ্বাস নেই যেখানে যেখানে নাকি কোর্টের রায় আগে থেকেই বের হয়ে যায় স্কাইপ কেলেঙ্কারির ঘটনাও আমাদের মনে আছে এখনো ভুলি নাই কোর্টের রায় অনেকে অনেক মন্ত্রীদের মুখে সত্যি কথা বলতে অনেক মন্ত্রীদের মুখে আগে আগেই কোর্টের রায় বের হয়ে যায় একজন বিচারপতি তিনিও দেখা যায় দেশ ছাড়া এরকম তো পৃথিবীর কোথাও দেখি নাই মনে পড়তেছে যে যেরকম কোনো কোনো বিচারপতিকে এরকম বিজ্ঞতি করে দেশ ছাড়া করা হলো এখন যেখানে একজন বিচার প্রতি দেশ ছাড়া হয়ে যায় সেখানে আমরা আমরা সাধারণ মানুষের বিচার কি পাবো তো আর তদন্ত কমিটি এই কারণে যে দেশের প্রত্যেকটি রঞ্জ্রে রন্ধ্রে দুর্নীতি রন্ধ্রে রঞ্জ্রে দুর্নীতি সারা রাতে দেখি ব্যালট এক রাতে ব্যালট বাক্স ভর্তি হয়ে যায় কেউ বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিতে চায় কেউ আবার বলতেছে যে বাংলাদেশ আমেরিকার আমেরিকা আমেরিকাকে টেক্কা মারবে কয়েক বছরের ভিতরে কত রকমের কত কথা কোন কোন মন্ত্রী মহোদয়গণ কিছু কিছু জিনিস আবিষ্কার করে ফেলেন বলেন যে বিল্ডিং এর থাম ধরে নাড়াচাড়া করলো বিল্ডিং পরে গেলো এতই এতই হালকা বিল্ডিং এতই কমজোর বিল্ডিং যে কিছু জনগণ থাম ধরে নাড়াচাড়া করলো সেই বিল্ডিং পড়ে গেল কত কিছু তো শুনি এখন তো মানুষ তো এখানে হাসে তো যা সেই দিকে আমি আর চা কষ্ট করতেছি না অন্যদিকে মোর ঘুরাচ্ছি না তো কারণটা হলো তদন্ত কমিটি কারণ আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিটির কথাই কারণ বলেন যে আমাদের দেশীয় তদন্ত কমিটি এবং দেশীয় গোয়েন্দাদের যদি এটার এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় তারা হয়তো হই হই রৈ রই করে বলে ফেলবে কোনো চাপে হোক বা যে কোনো কারণে হোক হই হই রই করে বলে ফেলবে এটা বিরোধী দল করেছে এটা বিএনপি করেছে জামাত করেছে অথবা পাকিস্তানি পাকিস্তানি গুপ্তচররা করেছে অথবা হানাদার বাহিনীরা এটা বলে দিতে কোনো আপত্তি পাকিস্তান রাজাগাররা করতে পারে আলবদররা করতে পারে কত রকমের ইয়ে বের হয়ে যাবে কি তো এই জন্য এটার উপর যদি একটা তদন্ত করা হোক আন্তর্জাতিক গোয়েন্দাদের দ্বারা আমি কিন্তু আরেকবার বলতেছি যে এটা আন্তর্জাতিক গোয়েন্দাদের দ্বারা একটা তদন্ত করা হোক আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক কিছু বলতে পারে আমার কথাকে তো অনেকে দিতে পারে কিন্তু আমি যেটা আজকে বলতেছি আপনারা দেশের জনগণ এবং সাংবাদিকরা এটা 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 নোটে রাখবেন এটা এটা নোট রাখবেন এটা খেয়াল রাখবেন রেকর্ড রাখবেন যে আমি একটা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দ্বারা নিরপেক্ষ গোয়েন্দা সংস্থা দ্বারা এটাকে তদন্ত করতে করার জন্য মনটা যেন বলতেছি যে এটা তদন্ত করা হোক আসল পথ কাহিনী এটা বের করা হোক তো আমি এই কথাটা কেন বলতেছি যে এই রাত্রে যখন আমি শুনলাম এই ঘটনাটা হলো ঘটলো এই বনানির তো বড় আশ্চর্য হয়ে গেলাম তো তখন আমার মনে পড়লো যে আমি একটা বই লিখেছিলাম সেটা উনিশশো ও উনিশশো একানব্বই সনে আমি রেখেছিলাম আহ এই এই বইটা ইন্ডাস্ট্রিয়াল সেফটি প্রাকটিসেস যেটা কি আহ আসলে এটা ইন্ডাস্ট্রিয়াল সেফটি শিল্পক্ষে এখন কিন্তু মেইনলি এটা হলো গিয়া প্র্যাকটিস ওরিয়েন্টেড বই ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বই এটা কিন্তু ওই প্রাকটিক্যাল ডেমোনস্ট্রেশন এর উপর না মেনলি এটা বেসিক নলেজ এবং ডেমো এবং আহ ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বই উনিশশো একানব্বই সময় লেগেছিলাম এটা পাবলিশ করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এন্ড ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা যৌথ প্রজেক্ট এই বইটা পাবলিশ করেছে তো এই বইতে আমি সেই সময় আমি আগুনের আগুন লাগার কিছু কারণ বলেছিলাম তো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম একটা বলেছিলাম যে দুর্ঘটনা বসত অজ্ঞাত অজ্ঞাত বসত অথবা এই এই যে নানা রকম মানে উদ্দেশ্যমূলক না আর একটা ভাগ আমি ভাগ করেছিলাম উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলক তো যখন আমি ওই অগ্নিকাণ্ডের কথা সেমিনারে তো অনেকে এই কথাটাকে কোনো মানে তেমন একটা পাত্তা দেয়নি তো আমি এই যে আমার ওই বইয়ে কারোজির কাছে থেকে থাকে এখন তো মার্কেটে দেখতেছিলাম বইটা অনেক পুরানো আমার কাছে মাত্র একটা কপি রয়ে গেছে আমি দেখাচ্ছি যে একচল্লিশ নম্বর পাতায় বলতেছি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড এই যে এই দেখেন উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড আমি আমি এইটা দেখাচ্ছি এবং আমি এগুলি পড়ব পড়ব এবং এগুলি একটু ব্যাখ্যা করব যে এটা কেন বলা হলো বিয়াল্লিশ নম্বর পাতা কি বলল এটা যারা পড়তে চান আহ তাদের জন্য দিলেন তারা যদি পড়তে চান তারা এটাকে পজ করে আমার এই বইটা পড়তে পারে তবুও আমি এখান থেকে কিছুটা লাইন পড়ে আমি কিছু ব্যাখ্যা করব। যে উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড তো মানব সভ্যতার অগ্রযাত্রা তখন থেকে আরম্ভ হইল যখন মানব সন্তান পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখল সেটা কিন্তু প্রথম সভ্যতা মানুষ মানুষের শক্তিকে ক্যাপচার শক্তিকে সৃষ্টি করতে পারলো বা কন্ট্রোল করতে পারলো শিখলো আগুন আগুন কিন্তু একটা আগুন লাগা কিন্তু শক্তি শক্তি পাওয়া যায় শক্তি রূপান্তর করা হয় মানে কেমিক্যাল এনার্জি কে বা মেকানিক্যাল এনার্জিকে কে করে কেমিক্যাল এনার্জি কে আমরা যখন হিট এনার্জিতে পরিণত করি যা ওই ডিটেলস এখন যাবো না তো মানুষ যখন সভ্যতার চরম উৎকর্ষ সাধনে সক্ষমতার দিকে অগ্রসর মান তখনই আমরা এই সভ্যতার ক্ষতির সাধনে এই আগুনেরই ব্যবহার করা আরম্ভ করলাম ইতিপূর্বে আমি আগুন লাগার যাহা কিছু উল্লেখযোগ্য কারণ বর্ণনা করেছি সেগুলি অসাবধান অসাবধানতা ও অজ্ঞতা প্রসূত আর এইগুলি হইল অধিকাংশ অগ্নিকাণ্ডের মূল কারণ তবে অগ্নিকাণ্ডের উদ্দেশ্যমূলক কারণ একেবারে ফেলে দেওয়া যায় না যখন সেমিনারে আমি এই কথাটা বললাম তখন অনেকে এটাকে দেন মানুষ উদ্দেশ্যমূলক ভাবে কেন আগুন লাগাবে এত পড়ছে কেন উদ্দেশ্য লাগাবে আগুন লাগাবে আগুন তো সবসময় উদ্দেশ্যহীন ভাবেই হয়ে থাকে কিন্তু আমরা তো জিনিসটাকে এত সহজভাবে বলি না এবং দেখতে চাইও না দেখেন এখন যদি আমরা একে পর যে মূলক শত্রুতার জের হিসাবে ঘটানো হয়ে থাকতে পারে উদ্দেশ্য হইলো অপরের অপরের সম্পত্তি এবং প্রাণ করা এটার উদ্দেশ্য হতে পারে মূলক এটা দুই প্রকার হতে পারে যা আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এই যে যে কথাটা আমি বললাম যে এটা কেন ও কেন আন্তর্জাতিক নিরপেক্ষ গোয়েন্দাদের দ্বারা এটাকে ইনভেস্টিগেট করতে হবে যে এই যে দুই প্রকার যেটা যথা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোন ব্যক্তির বা প্রতিষ্ঠানের ধ্বংস সাধন করিয়া বা প্রতিপক্ষকে রাজনৈতিক দিক দিয়ে কোণঠাসা করিয়া নিজের ফায়দা হাসিল করেই ইহার প্রধান উদ্দেশ্য আমাদের ঢাকাইয়া ভাষা বলে যে দুস গরম তাওয়া মে রুটি গরম কর আপনার রুটি দুসরা শেঁকনাকে গরম তাওয়া মে আপনার রুটি শেঁকনা অন্য আগুন লাগায় সেখানে তাওয়া দিয়া সেই তাওয়াতে নিজের রুটি ইয়ে করো নিজের উদ্দেশ্য সাধন করো ওইটি বললাম যে রাজনৈতিক ব্যক্তিও কোন ঢাসা করিয়া নিজের ফায়দা হাসিল করেই ইহার প্রধান উদ্দেশ্য তাহা ছাড়াও কোন দেশের আর্থিক মেরুদণ্ড কথাটা খেয়াল করবেন তাহা ছাড়াও কোন দেশের আর্থিক মেরুদণ্ড ভাঙ্গিয়া দেওয়ার জন্য শত্রু দেশের চর পত্রিক উক্ত দেশের কলকারখানা ক্ষতি সাধন করাই মূল লক্ষ্য লক্ষ্য এটা আমি উনিশশো একানব্বই সনে আমার শিল্প ক্ষেত্র নিরাপত্তা বইটাতে যেটা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বই সেক্টর ওরিয়েন্টেড বই আহ যেটাতে আগুন লাগার উদ্দেশ্যমূলক কারণ সম্বন্ধে আমি বল অলরেডি বলে রাখছি এটা তো আপনারা যারা একটু চিন্তা ভাবনা করেন মাথার জানালা খুলে একটু চিন্তা করেন বাতাস ঢুকতে দেন দেখেন আমি কি বলেছি কোথায় ইঙ্গিত করেছি এটা কি একেবারে যৌক্তিক না অযৌক্তিক আমি ঘটনাটা আরেকবার বলি কেন আমি ব্যাখ্যাটা প্যারাগ্রাফ শেষ করার পরই করবো যে মূলক আগুন লাগানো ইহা দুই প্রকার হয়ে থাকে যাহা এবং তো যথা ব্যক্তির বা প্রতিষ্ঠানের ধ্বংস সাধন করিয়া বা প্রতিপক্ষকে রাজনৈতিক দিক দিয়ে কোন ঠাসা করিয়া নিজের ফায়দা হাসিল করাই ইয়া প্রধান উদ্দেশ্য তাছাড়াও কোনো দেশের আর্থিক মেরুদণ্ড ভাঙ্গিয়া দেওয়ার জন্য শত্রু দেশের চরপত্রী উক্ত দেশে কলকারখানার বা জনপদে ক্ষতি সাধন করে লক্ষ্য এমনও হতে পারে যে যেটা যেটা বলে যে বিরোধী দল বিরোধী যা ইয়ে গভর্নমেন্ট কে নামাবার জন্য এগুলি করতেছে গভর্নমেন্টকে আহ করার জন্য গভর্নমেন্ট গভর্নমেন্টের কে প্রকাশ করার জন্য এটাও হতে পারে আম কোনো কোনো যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ধারণা করতেছি কোনো ধারণাকে সঠিক বলে ধরে যায় না আচ্ছা কারণ একটা প্রতিশোধমূলক লাভজনক মূলক আবার এটা কথা হচ্ছে লাভ কি আবার আগুন লাগলে এটা লাভের কি আছে যে কালো টাকা উপার্জন ও বিমার টাকা হাসিল করে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে এখানে দেখা লাভজনকও হতে পারে কালো টাকাটা লুকাবার জন্য আমার সব সম্পত্তি ক্ষতি হয়ে গেছে যাতে কালো টাকার হিসাব না দিতে হয় আমার ও অত টাকার সম্পত্তি চলে গেলো তখন কে দেখতে যাবে কত টাকা সম্পত্তির জন্য এবং কতটুকু সাথে কতটুকু বা প্রমাণ প্রমাণিত হবে কারো তো একটু কথা তাই ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক সময় আগুন লাগানো হয় যা লাভজনকের লাভজনকের অন্তর্ভুক্ত হয় অথবা বিমার টাকা হাসিল করা যাতে অগ্নি প্রতিরোধ অগ্নি অগ্নি বিমা থেকে থাকে সে বিমার টাকা হাসিল কিছু খারাপ জিনিস রেখে আগুন লাগাই দিয়ে বললো যে এই যে আমার এতগুলো জিনিস পড়ে গেছে অথবা আমাকে আমাকে টাকা প্রিমিয়াম শোধ করে আসছি আচ্ছা অপরাধমূলক অর্থা অর্থ আত্মসাত বা কোনো অপরাধীকে অপরাধের প্রমাণাদি রেকর্ড পত্র ধ্বংস করার এটা উদ্দেশ্য কোনো কিছু প্রমাণ যেগুলো থাকে সেটা যাতে ধ্বংস হয়ে যায় রেকর্ডপত্র যাতে না থাকে এগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য আগুন লাগানো হয় তাহলে দেখা যাচ্ছে প্রতিশোধমূলক ধ্বংসাত্মক মূলক মূলক অপরাধমূলক এগুলো তো আছে একটা হচ্ছে প্রতিহিংসামূলক কোনো ব্যক্তি গোষ্ঠী কারখানা বা প্রতিষ্ঠান উন্নতি সুনাম প্রভৃতি ঈশ্বরান্বিত হইয়া তাহাকে ধ্বংস করে উদ্দেশ্য হয়ে থাকে তো এইগুলি তো হলো উদ্দেশ্যমূলক আরেকটা উদ্দেশ্যমূলক হলো সেটাকে বলা হয় পাইরোমেনিয়া যেমন আছে হাইড্রোফোবিয়া পানি থেকে ভয় ঠিক সেটার উল্টো পাইরোমেনিয়া মানে আগুনের প্রতি একটা 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 আকর্ষণ যে আগুন লাগিয়ে দিয়ে দেখতে ভালো লাগে এটা এই বলবেন যে এটা কেমন কথা যে কিছু কিছু মানসিক রোগ রয়ে গেছে তো যেতে গেল যে বিশ্বের উন্নত ও অনুন্নত সব দেশে এমন কিছু মানসিক বিকারগ্রস্ত লোক আছে যাদের যাদের এই রোগকে বলা হয় একটা রোগ হতে পারে তো এই ধরনের রোগী আগুনের শিখা দেখিয়া আনন্দ লাভ করিয়া থাকে তৎ উদ্দেশ্যে আগুন লাগায় তবে এটা সম্ভাবনা কম এবং তারা এই এই প্ল্যান প্রোগ্রাম মতো একটার পর একটা একটার পর একটা অতি অল্প সময় আগুন লাগাবে এটা তো মনে হয় না তাহলে আমার কাছে যেটা আগুনে গন্ধ ছাড়াও অন্য কিছু একটা গন্ধ পাচ্ছি যেটা আমি বললাম যে আমার এই বইটাতে আমি উল্লেখ করেছি এই বইটাতেই উল্লেখ করেছি যে এখানে আমি উদ্দেশ্যমূলক এবং উদ্দেশ্যমূলক না যেটা হলো যে দুর্ঘটনামূলক দুর্ঘটনামূলক এটা ঘটে যায় যেটা হয়ে যায় যেটা ইচ্ছে করে লাগানো হয় না অনিচ্ছাকৃত আগুন যেটা দুর্ঘটনামূলক আগুন তো কথা হলো যে এটা যেটা বলি আমি দুর্ঘটনামূলক আগুনের উদ্দেশ্যমূলক আগুন তাহলে আমি আবার একে একে বলি প্রতিশোধমূলক ধ্বংসাত্মকমূলক লাভজনক মূলক অপরাধমূলক হিংসামূলক এবং এটাকে বলে আগুন পাগলামিমূলক পাইরোমেনিয়া আগুন আগুন পাগলামিমূলক কি বলবো বাংলায় জানি না পাইরোমেনিয়া পাইরোমেনিয়া অবশ্য হাইড্রোফোবিয়া কিন্তু কোনো মানসিক রোগ না এটা এইটার পিছনে কিন্তু ভাইরাস হয়ে গেছে কিন্তু এটার পিছনে কিন্তু ভাইরাস নাই পাইরোমেনিয়ার কিন্তু ভাইরাস নাই কিন্তু ওটা যেমন পানি দেখলে লোক ভয় ভয় পায় পানি গিলতে ভয় পায় নাকি এরকম শোনা হয় পানি দেখলে ভয় আর এটা হলো পাইরমে নিয়ে তো বন্ধুগণ আজকে এই পর্যন্ত প্রায় বিশ বিশ মিনিট হয়ে গেলো একুশ মিনিটের মতো হয়ে গেলো একুশ মিনিট সাতত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড মতো হয়ে গেলো তো এই হলো আমার কথা তো আমার কথার ভিতর আমি যে মেসেজটি দিতে চাইলাম দিচ্ছি সেই বনানির ঘটনা দেখে বললাম এটা আমি অলরেডি উনিশশো একানব্বই সালে আমার বইটি অলরেডি উল্লেখ করেছি তো কেউ যদি আমার এই বইটা নতুন করে পাবলিশ করতে চান কোনো ব্যক্তি বা সংগঠন তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি এই বইটাকে নতুন করে নতুন এডিশন প্রিন্ট করবো এখন তো মনে হয় যে বাংলাদেশে এটা হওয়া খুবই জরুরি হয়ে গেছে এবং এটাতে আমি কিছু আপডেটও করব আমার কিছু স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে এই বইটাতে সেটা পুরনো স্ট্যাটিস্টিক্স এগুলো আমি নতুন করে করব এবং এটাতে আমি কিছু ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ছাড়াও আমি কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড নতুন একটা চ্যাপ্টার অ্যাড করব যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনারা যদি এটাকে এটাকে এটার পাবলিকেশনের অংশ নিতে চান তাহলে আমাকে জানান

দুর্ঘটনা থেকে নিরাপদ থাকেন সাবধান হোক সাবধানত কোনো মান এই এইগুলি আজকে এই পর্যন্ত শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইকটা শোনার জন্য এটাকে শেয়ার করেন যাতে আরো মানুষ জানতে পারে শুধু আপনার জানলে হবে না এটা আরো মানুষকে জানাতে হবে মানুষগুলির অ্যাওয়ারনেস গ্রো করাতে হবে আমরা আমাদের সেফটি ম্যানেজমেন্টে আমরা প্রথমটাই আমরা বলে রাখি মোটিভেট করা অ্যাওয়ারনেস গ্রো করানো করা এবং এনফোর্স করা মোটিভেট করা মানুষকে শোনার জন্য মোটিভেট করতে হবে তা আমরা আমি মনে করি যে মানুষ অলরেডি মোটিভেটেড বাংলাদেশ যেগুলো ঘটনা ঘটতেছে অ্যাওয়ারনেসটা থেকে আরম্ভ করতে হবে সজাগতার সৃষ্টি করতে হবে আইন সৃষ্টি করতে হবে আইন সৃষ্টি করতে এবং ট্রেনিং দিতে হবে বুঝাতে হবে সজাগতার সাথে সাথে সেটা শিক্ষামূলক শিক্ষা দিতে হবে এবং তার তারপর এটাকে এনফোর্স করতে হবে এনফোর্সের ভিতর অনেক কিছু থাকতে পারে প্যানালাইজ করা হতে পারে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ক্যানাডাতে তো দেখা যাচ্ছে যে কিছু কিছু আইন আছে যে আইনে আছে যে এই মানে সেফটি রুলগুলোকে ব্রিজ করলে এটাকে ভাঙলে নাম অনেক সময় দেখা যাচ্ছে সেই সমস্ত কোম্পানি এই কারখানাতে তালা ঝুলিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গভর্নমেন্ট সেক্টর তালা ঝুলিয়ে দেয় তো যাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা বলবো খোদা হাফেজ